হে আসসালাম আলাইকুম হ্যালো এভরিওান আমি একদমই চলে এসছি আজকে যেহেতু আচ্ছা আজকে আমি একটু লেট করেছি না না লেট করিনি করছি হ্যাঁ অপো হালক একটা লেট করেছি এক্সট্রিমলি সরি ফর দ্যাট বাট ইয়াস আমি একদম চলো ইস্যু উইথ মাই শো পড়শি আম দ্য মাইক এবং সুন্দর ক্যাপিটাল অফ এম নাইনটি ফোর পয়েন্ট এইট আর ইয় থ্যাংক ইউ সো মাচ আমি আসলে লাইভে আসার আগেই অনেকে তোমরা আমার সঙ্গে জয়েন করে ফেলেছো দ্যাটস তাছাড়া লাইক থ্যাংক ইউ আই এম রিয়েলি গ্ল্যাড বাট এখন যেটা করবো তোমাদেরকে একটু বলে নিচ্ছি ফার্স্টেই যে কয়েকটা ব্যাপার প্রথমত যে ব্যাপারটা আমি খুবই ভালো করে জানি যে আজকে তোমরা সবাই আমাকে একটা জিনিস জিজ্ঞেস করবে আপু আজকে মাস্ক কেন এই যে রফিকুল ইসলাম অলরেডি অ্যাস করে ফেলেছে আজকে কেন মাস্ক আজকে মাস্ক কারণ হলো আজকে আমার একটু ঠান্ডা লেগেছে সো ওই ঠান্ডাটার জন্য আমি মাস্কটা পরে আসছি বিকজ আমার সামনে আরেকজন মানুষ বসে আছেন তো আমি চাই না যে আমার জন্য ওনার কোনো প্রবলেম হোক যদিও শুধুমাত্রই ঠান্ডা বাট স্টিল রিস্ক নেওয়ার একদমই দরকার নেই ওটার জন্য একদমই আমি জাস্ট মাস্ক পরে ফর হিজ সেফটি অ্যান্ড এখন আরেকটা যে ব্যাপার এটা আমি অলরেডি অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি মাস্ক নিয়ে রিজেনটা হ্যাঁ কেন আমি মাস্কটা পরে আছি এবং আজকে কেন মাস্কটা পরে থাকবো ঠিক আছে এবার আসছি নেক্সট ব্যাপারে সেটা হলো যে আমি কিন্তু একদমই আছি ঠিক রাত এগারোটা পর্যন্ত এর মধ্যে তোমাদের যার যা প্রশ্ন আছে মাস্ক কেন পরে এসছি এটা ছাড়া যার যা প্রশ্ন আছে তাড়াতাড়ি সেই প্রশ্নগুলো নিয়ে একদমই চলে এসো একদমই আমাকে টেক্সট করে জানিয়ে ফেলো এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে ফেলো আর কি করে জানাবে সে ব্যাপারটা একটু বলে দিচ্ছি হ্যাঁ তোমাদেরকে যেটা করতে হবে আমাকে টেক্সট করার জন্য তোমাদের মোবাইলের মেসেজ অপশানে গিয়ে সেখানে টাইপ করতে হবে সি এফ এম তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম তারপর একটি স্পেস দিয়ে তোমার লোকেশন তারপর একটি স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও টু সিক্স নাইন সিক্স নাইন এই নম্বরে আর তাছাড়াও আমাকে কমেন্টের মাধ্যমে যেভাবে তোমরা আমার সঙ্গে জয়েন করে ফেলতে পারবে তা হল তোমাদের লাইক ফেইসবুক ডট কম স্ল্যাশ ক্যাপিটাল সেখানে কিন্তু তোমাদের চলে আসতে হবে এবং আমাকে লাইভে দেখতে টাইম তোমরা কমেন্টের মাধ্যমে আমার সঙ্গে জয়েন করে ফেলতে পারো অ্যান্ড হলো আর কারাকার আচ্ছা এম ডি ইমরান জামান অ্যাকচুয়ালি ইটস নট ফর দ্যাট আমি মাস্কটা পরাই এখানে আসলে শ্যাডোটার জন্য আমাকে অনেকটাই এরকম লাগতে পারে ডোন্ট নো এটার জন্য আমি মাস্ক পরে সামটাইমস আমি যখনই মাস্ক পরে আসি তখনই ব্যাপারটা লাগে আই নো ডোনাই যে যাই হোক আমাকে রফিকুল ইসলাম অলরেডি লিখেছে তারপর হলো একটি গান শুনতে পারি ম্যাডাম অফকোর্স আমি এতক্ষণ হলো গান প্লে করছিলাম আমার খুব পছন্দ একটি গান প্লে করছিলাম শাকচুন্নি শাকচুন্নি আপনি কই ছিলেন শাকচুন আমাকে লিখেছে ও পড়শি তারপরে কই গেলা শাকচুন্নি তুমি হ্যাঁ পড়শি আমি তোমার সাথে কথা বলবো কলে প্লিজ হ্যাঁ শিওর আমি নেক্সট এপিসোড থেকে আমরা যেটা চিন্তা করছি যে নেক্সট এপিসোড থেকে ইনশাল্লাহ আমরা কলটা রিসিভ করা স্টার্ট করবো সো আবারও তোমাদের সঙ্গে আমার কথা বলা স্টার্ট হয়ে যাবে অ্যান্ড অফকোর্স তোমাদের যার যা তোমরা মানে যারা যারা এতদিন পর্যন্ত আমাকে বলছিলে যে আপু তোমাদের সঙ্গে দিন কথা হয় না বা আমিও যাদেরকে বলছিলাম যে তোমাদের সঙ্গে অনেক দিন আমার কথা হয় না তাদের প্রত্যেকের সঙ্গে আমার কথা হয়ে যাবে নেক্সট এপিসোড থেকে ইনশাল্লাহ আমরা আবারও ফোন কলসের মাধ্যমে তোমাদের সঙ্গে ঠিক আছে এম টি হাসান আমাকে লিখেছে আপু আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আনিকা ইসলাম আইরিন হাই সুইট হাই হাই রাজকোন তোমাকে চিনিছি আনিকা তুমি একটু আগে আচ্ছা লাস্ট এপিসেবে আনিকা তুমি এটা মেসেজ করেছো না এটা কমেন্ট করেছিলে আজকেও আমার মেসেজটা পড়বে না আজকে আমার কমেন্টটা পড়বে না আমি তোমাদের সবার কমেন্ট পড়ি ট্রাস্ট মেয়ে দেখেছে আমি যে পড়েছি কমেন্টটা বিকজ হয় কি লাইভে অনেক সময় কমেন্টটা পড়া হয় না অ্যান্ড স্পেশালি যখন নাকি কোনো গেস্ট থাকে আমার শ্রোতে তখন আর একটু বেশি কমেন্টটা পড়া হয় না হ্যাঁ কারণ তখন হলো ওনার ব্যাপারে সব জান মানে জানার সেই আগ্রহটা থাকে এবং তোমাদেরকে আসলে জানানোর সেই ব্যাপারটা থাকে যে ওনার সম্বন্ধে সব কিছু তোমাদের কাছে একটু ইনফরমেশন লাইক ওনার পক্ষ থেকে সব কথাগুলো তোমাদের কাছে পৌঁছে দেওয়ার যে ব্যাপারটা সেই মাধ্যমটা হিসেবে আমি কাজ করি তো তো ওটার জন্য দেখা যায় কি যে ট্যাক্স আর কমেন্টে একটু কম পড়া হয় কিন্তু ট্রাস্টমি আমি অলওয়েজ বলি যে আমি কিন্তু শোটা শেষ করার পরে যখন বাসায় যাই বাসায় গিয়ে আমি লাইফটা আবার ইয়ে করি লাইক ওটা এখানে তো রেকর্ড থাকে সো সেই রেকর্ডেড লাইফটা আমি জাস্ট দেখতে থাকি অ্যান্ড ওখানে কারা কারা কি কমেন্ট করেছে ইনফ্যাক্ট কারা কারা আমাকে টেক্সট করেছিল আমি প্রত্যেকটা টেক্সট অ্যান্ড কমেন্ট পড়তে থাকি ইনফ্যাক্ট আমি তখন কিছু কিছু কমেন্ট আছে যে আমি পড়ার পর আবার চিন্তা করি যে হ্যাঁ নেক্সট এপিসোডে কি আমি ওনার ব্যাপারে বলবো ওটা যেরকম নাকি আনিকার ব্যাপারটা আনিকা খুব কষ্ট পেয়ে আমাকে লাস্ট এপিসোডে লিখছিলো যে আজকেও আমার কমেন্টটা পড়বে না আজকেও কোনো কমেন্ট পড়বে না আমি বুঝতে পেরেছি সো সেই আমি আসলে পড়েছি অ্যান্ড পড়ি তোমাদের প্রত্যেকের কমেন্ট আমি পড়ি অ্যান্ড আমাকে আর কে রমীম লিখেছে রমিন কে আপু উত্তরা ১৪ নম্বর সেক্টর থেকে শুনছি আরে বাহ তুমি তো আমার পাড়ার প্রতিবেশী উত্তরার থেকে না আসছো তুমি আমার পাড়ার প্রতিবেশী মিস ইউ রাজকোনা আরেয়ানিকা আই মিস বাট এই যে এখন আমি চলে আসছি তো এখন একদম মিস করার কোনো ব্যাপারই নেই আর তোমার সঙ্গে আরে আমার সঙ্গে আড়ি নেই কোনো লাভ হবে আমি আমি একটু একটু ব্যাহ্যাটে বুঝছো আমার সঙ্গে আরে নিলেও আমি কথা বলবো অ্যান্ড লিমন ইসলাম প্রিন্স আমাকে লিখেছে আপু প্লিজ একটা গান গাইবেন অবশ্যই আমি ট্রাই করব অ্যান্ড তুমি আমাকে ভুলেই গেছো আমি একদমই তোমাকে ভুলি নাই অ্যান্ড আরিয়ান সোমো আমাকে লিখেছে ওপো এফ নাইনটিন প্রো লঞ্চ ইভেন্টে তোমাকে অনেক সুন্দর লাগছিল থ্যাংক ইউ সো মাচ আর হলো সিঙ্গার হাসি আমার সঙ্গে আছেন তারপর হলো শাকচুন লিখছে ওপর সে তোমার মুখে আমার নামটা অনেক ও খুব ভালো লাগলো নামটা অ্যাকচুয়ালি আমি জানি না হ্যাঁ শাকচুন্নি লাইক আমরা ছোটোবেলায় তো হলো ঠাকুমার চুলি বা ওগুলোর মধ্যে হলো শাকচুন্নি এই ওয়ার্ডটা আমরা অনেকবার শুনেছি যে শাকচুন্নি এসে কি পান্তা ভাত চুরি করে নিয়ে যাবে আমি একটা জিনিস বোঝা মানে একটা জিনিস আমার মাথায় ঢুকল না মানে ঢুকতো না সেটা হলো যে চুন্নি তো শাকই না ও ইয়ে করবে চুরি করবে পান্তা ভাত কেন চুরি করে আমি এটা বুঝতাম না যাই হোক সো ইয় নামটা আমার কাছে তবুও ভালো লাগতো হ্যাঁ শাক চুন্নি হলেও আমার কাছে নামটা অ্যাকচুয়ালি কিউট লাগতো ইটস ইটস আ কিউট নেম নেগেটিভ নাম বাট স্টিল আ কিউট কিউট ওয়েতে হলো নেগেটিভ নাম সো ইটস ইটস ওকে ইটস ফাইন সো জি এম খালেদ বিন ওয়ালি আমাকে লিখেছে লাভ ইউ লাভ ইউ টু মাই ডিয়ার ব্রাদার অ্যান্ড আনিকা ইসলাম আরবিন আবারও লিখেছে আচ্ছা তুমি খলিজা ঠান্ডা আলে বাবা লে থ্যাংক ইউ এম ডি মমিনুল হক লিখেছে আপু এখন তো করোনা নাই মাস্ক কেন প্রথমত এখন করোনা নাই সে ব্যাপারটা বলাটা ভুল কারণ করোনাটা এখনো আছে হ্যাঁ এই ভাইরাসটা এখনও আছে যদিও আমরা এটা বলতে যাব না যে কম বেশি সেটা না বাট ভাইরাসটা যে আছে এটা এটা ট্রু আর সেকেন্ডলি আমি ওটার জন্য মাস্ক পরিনি বেসিক্যালি আজকে মাস্কটা পরেছি আমি ফার্স্টে এসেই বলেছি আমার একটু ঠান্ডা লেগেছে ওটার জন্য আমি মাস্ক পরেছি যেন আমার সামনে যেই মানুষটা বসে আছেন ওনার যেন কোনো প্রবলেম না হয় ইয়া ওনার সেফটির জন্য বুঝতে হবে পলাশ রয় শুভ লিখেছে তোমার তোমার কি তোমার কি বেশি ঠান্ডা লেগেছে আমার মোটামুটি ঠান্ডা লেগেছে মোটামুটি বলতে হলো এখন যদি আমি মাছটা খুলি আমার কথা তোমার শুনতে হবে না একটু পর আমার হাঁচি শুন শুনে শুনে তোমরা একদম শেষ হয়ে যাবো বুঝছো লাইক পাঁচ মিনিট পর দেখবে যে আমি হাঁচি দিচ্ছি শুধুমাত্র সো ওই ব্যাপারটা যেন না হয় লাইভে উইচ ইজ ভেরি ডিসকাস্টিং আমি যদি লাইভের মধ্যে দু মিনিট পর পর হাঁচি দিই খুবই বাজে একটা ব্যাপার হবে ওটার জন্য এই মাছটা এই ব্যাপারটা একটু প্রিভেন্ট করবে গ্যাস অ্যান্ড এম ডি সানাউল লিখেছে তোমার ভয়েসের উপর ক্রাশাকি এম ডি বাঁধন খান আমাকে লিখেছেন আমার কমেন্ট কেন পড়ো না এই যে আমি এখন কমেন্টটা পড়ে ফেলেছি আবার আরেকজন রিয়াক্টও দিয়েছে এম ডি সানাওল আবার রিয়াক্টও দিয়েছে কান্নাকাটির রিয়াক্ট মানে আমি বুঝলাম না ভাই আমাকে জাস্ট দুইটা মিনিট দিবা একটা দুইটা মিনিট দিবা তো আমাকে কমেন্ট গুলো পড়ার জন্য ওকে আমাকে জন মামা না জন মারমা আমাকে লিখেছে আপু আপু আপনার এফপি আইডিটা দাও না আচ্ছা ঠিক আছে আমি যাওয়ার আগে আমার এফপি আইডি আমার ইনস্টাগ্রামের সব লিংক টিঙ্ক সব কিছু তোমাদেরকে বলে দিয়ে যাবো ওকে হ্যাপি খুশ রাহো সিদ্দিকা ইসলাম আমাকে লিখেছে রাখাল বাজায় বাসি পড়শি আপুকে ভালোবাসি বাহ ভেরি নাইস ভেরি নাইস খুব সুন্দর কবিতাটা তপুর সরকার লিখেছে তুমি একটু মিষ্টি করে হাসো না শুনতে ভালো লাগে এতক্ষণ ধরে ট্রাস্ট ট্রাস্টমি আমি হাসির উপরেই আছি আমার ম্যাচকের জন্য আসলে দেখা যাচ্ছে না আমার হাসিটা বাট ট্রাস্টমি আমি হাসতে হাসতেই কথাগুলো বলছি অ্যান্ড শাকচুন্নিটা কে এটা অনেকে অ্যাস করেছে শাকচুন্নির রিয়েল নেমটা আমি নিজেও জানি না তো আমাকে অ্যাস করে কোনো লাভ নেই শাকচুন্নি তুমি কে সেটা সবার প্রশ্ন তোমার আসল নামটা কি বলা যাবে নাকি বলা যাবে না সিক্রেট আই গেস এমনি বাঁধন খান লিখেছে আই লাভ ইউর ভয়েস থ্যাংক ইউ সো মাচ বাধন অ্যান্ড আর কে রাহিন আমাকে লিখেছে তারপর হলো মন মাছি লিখেছে লাভ ইউ ম্যাম থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আর 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 আচ্ছা জি এম খালেদ বিন ওয়ালিদ আমাকে আবারও লিখেছেন তারপর হলো মেঘলা দুপুরে গানটাকে শোনাবা তারেক আহমেদ তনজিব আহা হা হাহা মেঘলা দুপুর এই গানটা এ গানটা আমার আমার আর আমার ভাইয়ার প্রথম লেখা গান এটা আই স্টিল মেম্বার এটা ভাইয়া আর আমি দুপুরের দিকে বসে বসে আমরা জাস্ট এমনি তখন আমার কোনো অ্যালবাম রিলিজ হয়নি ওটা আমার ফার্স্ট অ্যালবামে ছিল তো ভাইয়া যেটা করতো কি এখনও যেটা করে ও মাঝে মাঝে গিটার প্লে করে হ্যাঁ আর মাঝে মাঝে গুনগুন গুনগুন করে আমার সামনে গান করে বাট অন্য কারোর সামনেই যখন ওকে গান গাওয়ার জন্য বলা হয় তখনই জানি না ওর কি হয় ও আর গান গায় না তো এরকমই একদিন যেটা হচ্ছিল যে আমি আর ভাইয়া আমরা দুজন মিলে দুপুরে সবাই হলো খেয়ে ঘুমাচ্ছে আর আমি আর ভাইয়া বসে বসে চিন্তা করছিলাম যে ভাইয়া এটা মানে ও গিটার নিয়ে জাস্ট টুংটাং করছিল তখন আমিও বাচ্চা ও বাচ্চা দুইজনে আমরা বাচ্চা তো তখন ও যখন গিটার প্লে করছিল আমি তখন এই গানটা হঠাৎ করে মাথায় আসলে কয়েকটা ওয়ার্ড তখন আমি লিখলাম আমি বললাম যে ভাইয়া দেখো তো এটা কেমন ইট ওয়াজ লাইক সুন্দর হচ্ছে তারপরে এতটুকু তো তারপর ও আমাকে বলছিল যে এই লাইনটা লিখো তারপর আমরা দুজন বসে বসে টিউন করেছি সো একদিনে মোটামুটি একদিনের মধ্যেই আমাদের টিউন অ্যান্ড লিরিকটা লেখা হয়ে গেছিলো সেটা আমাদের একদম প্রথম লেখা এবং প্রথম টিউন করা একটা কাজ ছিলাম ইটস রিয়েলি স্পেশাল ফর আস অ্যান্ড অবশ্যই আমি ট্রাই করবো গানটা গানটা প্লে করার জন্য সাদা খরগোশটা কে আমি আচ্ছা শাকচুন লিখেছি পড়শি মাই নেম ইস রুহি ওলে ওয়া তোমার এত সুন্দর একটা নাম তুমি কেন শাকচুনটা রেখেছো বলো তো তোমাকে শাকচুনি কে ডাকে বলো ইউজুয়ালি না এই টাইপের নামগুলো কারা দেয় আমি বলছি হয় বড় ভাই বড় বোনরা কখনো এই টাইপের নাম দিবে না বড় ভাইরাই দেয় আর তুই একটা শাকচুন্নি বা তুই একটা এরকম তুই একটা ওরকম তুই একটা বনসাই যে নামগুলো আমি শুনে অভ্যস্ত স্পেশালি বনসাই নামটা সো ওইটার জন্য বলছি যে এরকম নামগুলো ইউজুয়ালি বড় ভাইরা দেয় অথবা আম দেয় ওরকম ভাবে দেয় না কিন্তু মারা ওরকমভাবে নামগুলো দেয় না খুব অল্প অল্প বাট শাকচুন টাইপ নামগুলো অ্যাকচুয়ালি বড় ভাইদেরই কাজ হয় বা বেস্ট ফ্রেন্ড যারা বা ক্লাসের অন্যান্য ফ্রেন্ড যারা তাদের মানে খুব ভালো ফ্রেন্ড নট বেস্ট ফ্রেন্ড বাট গুড ফ্রেন্ডস যারা তাদের মধ্যে এরকম দেয় এক একজনের এক একটা নাম দিয়ে রাখে তো তোমার এই নামটা কোথেকে আসলো এই নামের পেছনের কাহিনী কি সেটা আমি অবশ্যই জানতে চাই রুহি তুমি আমাকে অবশ্যই জানাবে আর তার সাথে সাথে তোমার প্রত্যেকেই তোমাদের প্রত্যেকের কথাগুলো আমাকে জানাবে আর আমাকে তোমাদের কথাগুলো জানানোর জন্য ফার্স্ট অফ অল যে কাজটি করতে পারো তা হলো তোমরা আমাকে টেক্সট করতে পারো আমাকে টেক্সট করার জন্য যে নিয়মটি রয়েছে তা হলো তোমাদের মোবাইলের মেসেজ অপশানে গিয়ে সেখানে টাইপ করবে সি এফ এম তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম তারপর একটি স্পেস দিয়ে তোমার লোকেশন তারপর একটি স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও টু এই নম্বরে আর তাছাড়া তোমরা আমার সঙ্গে কমেন্টের মাধ্যমে জয়েন করে ফেলতে পারো আমার সঙ্গে কমেন্টের মাধ্যমে জয়েন করার জন্য ফেসবুক ডট কম স্ল্যাশ ক্যাপিটাল এফ সেখানে এসে আমাকে যেহেতু লাইভে দেখা যাচ্ছে সো লাইভে আমার সঙ্গে কমেন্টের মাধ্যমে জয়েন করে ফেলতে পারো ইটস সো ইজি সো এখন আমি যেটা করব সেটা হলো তোমাদের জন্য একটি গান প্লেক করে দেবো বিকজ অনেকক্ষণ ধরে আমি বক বক করছি আর কোনো বকবক করা উচিত হবে না এখন একটু গানটা প্লে করলে খুব ভালো হয় রাইট একটা ব্যালেন্সের ব্যাপার আছে কথা আর গান দুটোর ব্যালেন্স যদি না হয় তাহলে কি হয় তা এখন একটা গান আমি প্লে করে দিচ্ছি আর লি তোমাদের সবার কাছে ভালো লাগবে আর সে একটু পরে জাস্ট স্টেই টেন্ড

So FM 94.8. This year number one music station. এক্স্যাকলি এত সুন্দর সুন্দর সব গানগুলোর পরে আমি একদমই চলে এসছি উইথ মাই শিও পরশী আন্দোলাম এইট আর আছি আমি আরও একটা ঘন্টার মতো কিন্তু আছি হ্যাঁ সো বেশ কিছুক্ষণই আছে বলা যায় অনেকেই হলো আমাকে টেক্সট করেছে অনেকে আমাকে কমেন্ট করেছে থ্যাংক ইউ সো মাছ যেমন ইসলাম আইরিন আমাকে লিখেছে জানো আমার না অনেক ঠান্ডা লেগেছে আহ কেন ঠান্ডা লাগলো আপনার বলেন সেম হেয়ার হাই ফাইভ এম ডি দিন আমাকে লিখেছে আপু স্কুল লাইফে টিচারের পানিশমেন্টের কিছু গল্প শেয়ার করুন কেমন ছিল সেই পানিশমেন্টগুলো আচ্ছা স্কুল লাইফের পানিশমেন্ট আমি এটা অনেকেই হলো বিশ্বাস করেন আমি জানি না কেন আমি কখনো মার খাইনি আমি টিচারের কাছেও মার খাইনি আমার ফ্যামিলি ফ্যামিলি বলতে হলো আমি তো বড় হয়েছি হলো নানুর কাছে সো আম্মু আব্বু ভাইয়া এদের কাছ থেকে মার খাওয়ার ব্যাপার একদম দূরের কথা সো নানুর কাছে যেহেতু বড় হওয়া নানুর কাছেও কখনো মার খায়নি অ্যান্ড এখন যেহেতু আম্মুর সাথে আছি লাইক আম্মু আপু ভাইয়া কখনোই আমাকে মার দেয় নাই হ্যাঁ যখন মেজে যে গরম হয় তখন বকা চকা করে বাট মার দেয় না সো অ্যাট দ্য সেম টাইম কোন টিচারের কাছ থেকেও কখনো মার খায়নি আমাদের আমার ব্যাপারে বলবো কি যে পানিশমেন্টটা একটু ডিফারেন্ট ডিফারেন্ট আমার ব্যাপারে না আমাদের ব্যাপারে ছিল সেটা হলো যে আমাদের যেহেতু বিকারণ নাসা সো সবই তো মেয়ে ওখানে তো লাইক বাচ্চা একদম আমাদের ফ্লোরটা ছিল হলো মেবি থার্ড ফ্লোরে থার্ড না কি বলি আমি থার্ড না সেকেন্ড ফ্লোরে হলো আমার ইয়েটা ছিল আমাদের ক্লাসরুমটা ছিল তো যাই হোক আমি ইউজুয়ালি কখনই হলো হোমওয়ার্ক করে যেতাম না স্পেশালি ইংলিশ ক্লাস তারপর হলো ম্যাথ তারপর সায়েন্স এই কয়েকটা ক্লাসের মধ্যে আমি কখনই আরেকটা হলো ড্রয়িং মানে আর্ট ক্লাসের মধ্যে আমি কখনোই হোমওয়ার্ক করে যেতাম না আমি খুব ভালো করে জানতাম যে ম্যাম আজকে আমাদেরকে একদমই সুন্দর মতো হ্যাঁ হ্যাঁ একদম মানে এদিক ওদিক করেই ফেলবে আমাদেরকে সো ম্যামরাও আসলে পয়েন্ট আউট করে রাখতেন যে কারা কারা হোমওয়ার্ক আনে না তো ফার্স্টে এসেই আমাদেরকে দাঁড়া করাতেন যেই দাঁড়াও হোমওয়ার্ক আনছো না ম্যাম আনে নেই ওকে ফাইন আমাদের ইয়েটা ছিল কান ধরবা বাট কান ধরে যে আমাদের যে জুনিয়র ক্লাসগুলো ছিল ধরো এখন আমি ক্লাস ফোরে পড়ি বা ফাইভে পড়ি ক্লাস ওয়ান বা টু এর যে ক্লাসগুলো ওই ক্লাসগুলোর সামনে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকো এটা খুবই এম্বারেসিং ছিল এবং খুবই খুবই বাজে একটা ব্যাপার ছিল কিন্তু আমার গায়ে লাগতো না আমি এত এত শাস্তি পেয়েছি আমার লিটারালি কোনো গায়ে লাগতো না এই ব্যাপারগুলো প্রথম প্রথম গায়ে লাগতো তারপরে প্রতিটা ক্লাসে শাস্তি পেতে 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 আর গায়ে লাগতো না বিকজ আমাকে দিয়ে কখনো হোমওয়ার্কটা করাতে পারে না কোন টিচার এটা আমি জানি এটা আমার আমার খুব বাজে একটা প্রবলেম ছিল আমাকে হোমওয়ার্ক যখনই দেয়া হতো মাইন ঠিক আছে আমি ক্লাস করছি বাসায় গিয়ে পড়ছি বাসায় গিয়ে সবগুলো প্র্যাকটিস করছি যা যা পড়ানো হয়েছে সব প্র্যাকটিস করতাম বাট যখনই হোমওয়ার্কের কথা আসতো না আমি হোমওয়ার্ক করবো না কেন এটা কি আজব টাইপের একটা প্রবলেম ছিল আমার আমার কিছু বলার নাই মানে থাকে না যে একটা ঘাড় বলে না মানুষ ওর একটা ঘাড়ের একটা রক্ত তাড়া আছে ওই আমার ছোটবেলায় এই তারা ছিল যে আমি হোমওয়ার্ক করব না তো ওটার জন্য এইটাই হলো আমাদের পানিশমেন্ট ছিল তাছাড়া আমাদের স্কুলে মারের ব্যাপারটা ছিল না ওটার জন্য কখনো মার খাওয়া হয়নি অ্যান্ড কলেজেও সেম থিংস কলেজেও আমাকে কখনো মার দেওয়া হয়নি অ্যান্ড স্পেশালি আরেকটা ব্যাপার ছিল যে আমাকে পানিশমেন্টটা আমি একটু কম পেতাম মানে আমাকে কম দেয়া হতো পানিশমেন্টটা বিকজ আমি অনেক কম কথা বলতাম এখন যেরকম বক করি সেটা তো এখন দেখা যাচ্ছে এখানের জন্য লাইক এই এখানে এসে আমি দুটা ঘন্টা যদি কথা না বলি তাহলে তো হবে না তো ওটার জন্য এই কথা বলার ব্যাপারটা আছে কিন্তু ছোটোবেলায় যেটা ছিল স্কুল কলেজ পর্যন্ত আমি একদম কোনো কথা বলতাম না ক্লাসের মধ্যে আমি বসে আছি ইভেন আমার এখনও ওটা মনে আছে যে এক্সাম হলে আমার এক্সট্রা পেজ লাগবে আমার খাতা শেষ হয়ে গেছে লিখতে লিখতে এক্সট্রা যে পেজ লাগবে আমি দাঁড়িয়ে যে টিচারকে বলবো টিচার আমার এক্সট্রা পেজ লাগবে এটা আমি বলতে পারতাম না কেন বলতে পারতাম না আমার কাছে কেমন জানি লাগতো আমি দাঁড়াবো টিচারকে বলবো আমার পাশের মেয়েটা হলো আমাকে হেল্প করতো যে আমার পাশে বসতো আর কি তো ও সেই মানুষটা আমাকে হেল্প করতো যে টিচার একটা পেজ লাগবে আমি ওর কাছ থেকে নিতাম তো এই ব্যাপারটা ছিল আমি একদমই কথাবার্তা বলতাম না একটা জায়গায় গিয়ে এই যে একটা চেয়ার মানে একটা সিটি যে আমি বসতাম যে বেঞ্চ যে বেঞ্চে আমি বসতাম না কেন ওখানে গিয়ে লিটারালি আমি একদম সকাল থেকে ছুটি হওয়ার আগ পর্যন্ত ওই একটা জায়গায় আমি বসে থাকতাম টিফিন টাইম হোক আর যেই টাইমেই হোক আমি ওইখানেই বসে আছি ওখান থেকে আর আমার ওঠার কোনো নাম নেই তো ওটার জন্য টিচাররা একটু আমাকে কম শাস্তি দিতেন বিকজ আমার ব্যাপারটা ছিল যে মানে ভোলা ভালা একটা মে ইনোসেন্ট আহারি কিছু না টাইপ এই টাইপের ছিল আমি ওটার জন্য পানিশমেন্টটা অলওয়েজ আমাকে যখন দেখতেন তখন আমাকে বলতেন যে আচ্ছা ঠিক আছে ফাইন ওই ওই ব্যাপারটা আর কি যেহেতু কথাবার্তা কম বলতাম চুপচাপ থাকতাম একটা জায়গায় বসে থাকতাম তো এটার জন্য কোনো কিছু বলতেন না ওভাবে করে অ্যান্ড সেলিম মি আমাকে লিখেছে আপু আমার কমেন্ট পর না কেন আচ্ছা এই কমেন্ট না পড়া কমপ্লেনগুলো আর কার আছে এমনি তুহিন তুহিন আছে জয়দার আমাকে লিখেছেন সেম সেম কমপ্লেন আর কার আছে কমপ্লেনগুলো একটু দেখি আমি এই যে কম এই যা এম ডি আব্দুর রহমান আরেকজন পেয়েছি এই কমপ্লেন নিয়ে হ্যাঁ এটা আমি তোমাদের কমেন্টগুলো পড়ে ফেলেছি হ্যাঁ তো এই যে এখন আমি মাত্র কমেন্টটা পড়লাম আনিকা ইসলাম আমাকে লিখেছে তুমি জানো তুমি যখন তাকাও আমার ভীষণ লজ্জা লাগে আই হাই আই হাই কী বলে মেটা লজ্জা লাগে কি আছে হাম দোনো তো বেহনা হ্যাঁ রাইট তো না অ্যান্ড অ্যানসালিম আমাকে আবারও লিখেছেন তারপর শাকচুন্নি আমাকে ও রে বাহ শাকচুন্নি অনেক বড় একটা কমেন্ট করেছে পড়শি আমার মার খা আচ্ছা মার খাবার শুনবা আম্মু যদি আমার ওপরে রেগ রাগে আচ্ছা রেগে থাকে আমাকে মারতে চায় তাহলে আমি খাটের নিচে লুকিয়ে থাকি আমাকে খুঁজে পায় না এখনও এখনও জানে না আম্মু আমি খাটের নিচে লুকা তার মানে এখন আন্টি তোমাকে খুঁজতে সে মারার জন্য কি করছো তুমি বলো তোমাকে হ্যাঁ কী করছো কি বলো কী আকাম করছো বলো কী চুরি করছো শাকচুন্নি রাইট কী চুরি করছে বলো বলে ফেলো আমাকে আমি কাউকে বলবো না খালি তুমি আমাকে বলবো আমি খালি শুনবো আর বাকিরাও খালি শুনবে কিন্তু কেউ কাউকে বলবো না হ্যাঁ অ্যান্ড খাটে নিচে ভালো তো একটা আচ্ছা আমি তোমাকে খুব ভালো একটা আইডিয়া দিই ছোটো ছোটো ফ্যান পাওয়া যায় হ্যাঁ ওই যে ফ্যানগুলো ওই যে অনলাইনে দেখবে একদম পিছি পিচি 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 হ্যাঁ ফ্যানগুলো পাওয়া যায় ওইরকম একটা ফ্যান কিনবা তারপর হলো যে টুকটাক খাওয়াগুলো কিনবা যেগুলির প্যাকেটের বেশি সাউন্ড করে না বা খাওয়ার সময় দেখা যায় না যে নাড়ু টাইপের কোনো কিছু কিনতে পারো এগুলো নিয়ে তুমি খাটের নিচে জাস্ট স্টোর করবা সো যখনই তোমার খাটের নিচে যেতে হবে পর্যাপ্ত পরিমাণে খাওয়াটা মানে থাকার দরকার রাইট তুমি লুকিয়ে আছো খাওয়াটা না পেলে কেমনে বুঝছো না পর্যাপ্ত পরিমাণে খাওয়াটাও স্টোর করে রেখে দেবা সো দ্যাট যখনই তুমি যাবা তখনই হলো তুমি তোমার গরম লাগবে না তারপর তুমি খেতে পারবা রাইট আমি কত ভালো একটা আইডিয়া দিলাম তোমাকে তো ইকবাল হোসেন লিখেছে অনেক দিন পর আসলাম দাঁতগুলো একটু দেখাবা না আমার দাঁত আমি দেখাবো না দেখাবো না ইকবাল স্যার কি খবর আপনার বলেন অ্যান্ড আরমান শাহরিয়ার হিমেল লিখেছে আপু সৌদি থেকে শুনছি থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড হলো গহিন বোনের কাঠুরিয়া আরে বাবা রে আর কারা কারা আছে আমাকে এম ডি তুহিন লিখেছে কমেন্ট পড়ানো কমেন্ট পড়ানো কমেন্ট পড়ানো আর পড়বোই না তোমার কমেন্টস যাও এতক্ষণ ধরে কমেন্টগুলো পড়ছি তবুও না লিখে যাচ্ছে কমেন্ট পড়ো না মিষ্টি বোনের নাকি মিষ্টি বরের দুষ্টব রে বাবা আপু চুলগুলি আচ্ছা আচ্ছা ফার্স্ট অফ অল হলো আমার চুল একটু বেশি কার্লি দ্যাটস ওয়াই আই কান্ট হেল্প আই রিয়েলি কান্ট হেল্প আমার চুল অনেক সময় আছে যে আমি একদম টাইট করে বেশি মানে বেঁধে রাখি স্টিল হলো আমি আমার চুল খোলার পর এরকমই কার্ল হয়ে থাকে তো এটা জন্মগত আমার চুলটা এরকমই আমি আমি ব্যাপারে মাঝে মাঝে যদিও হলো স্ট্রেইটটা করি বাট আমার আম্মু আর ভাইয়া এই দুজনে একজন আমার স্ট্রেইট চুল পছন্দ করে না আমার ভাইয়ের ফার্স্ট ইয়েই থাকে যে দেখো চুল স্ট্রেট করবো না আমি যখনই কোনো একটা প্রোগ্রামে যাব তা ফার্স্ট কথাই থাকবে চুল তুমি স্ট্রেট করবো না সো এই এই কারলটাই হলো আমার আম্মু আর ভাইয়ের পছন্দ দ্যাটস ভাই আই ক্যান্ট হেল্প উইথ দ্যাট অ্যান্ড আনিকা ইসলাম লিখেছে আমিও রাগ করব আচ্ছা রাগ করা খুবই ভালো বুঝছো শরীরের জন্য খুবই ভালো মনের জন্য খুবই ভালো দিমাগের জন্য অনেক ভালো মানে যায় যায় হ্যাঁ এরকম অনেকে আছে আমি ব্যাপারটা বলছি এই লাইফটা শেষ হোক তারপর বলছি তারপর হলো এম ডি বাঁধন খান আমাকে লিখেছেন যারা যারা ওকে যারা যারা সংটা প্লে করো প্লিজ আমি ট্রাই করবো গানটি যদি থাকে এখানে তাহলে অবশ্যই আমি প্লে করে দেব ঠিক আছে আর হলো এম ডি বাঁধন খান লিখেছেন ফাতেমা চৌধুরী লিখেছে হাই আপু আমি নিউ ফ্রেন্ড হাই ফাতেমা কি অবস্থা আপনার বলেন আচ্ছা আর একটা ব্যাপার সেটা হলো অনেকক্ষণ ধরে আমি টেক্সট পড়ছি না কারা কারা টেক্সট করেছে আমাকে একটু বলো তো আমি টেক্সটটা পড়ো তারপর আবার কমেন্টের দিকে আসছি ইয়াসিন আহমেদ নিলয় লিখেছে আমার দেওয়া কুইন নামটা তো দেখি অনেকেই তোমাকে ডাকে আই নো রাইট নিলয় এটা কোনো কথা তুমি আরেকটা নাম দাও আমাকে হ্যাঁ কুইন নামটা বাদ এখন থেকে তুমি আমাকে আরেকটা নাম দাও ওই নামে তুমি আমাকে ডাকো ঠিক আছে অ্যান্ড রাহুল লিখেছে জীবনে অদ্ভুত কিছু ঘটনা ঘটে সহজে বিশ্বাস হয় না বাট সত্য হয় আই নো রাইট আইনো অ্যান্ড এম ডি বাসার মোস্তফা লিখেছে হাই আপু কেমন আছো তোমার একটা গান শোনাও এফ এম শুনি সবসময় কিন্তু এস এম এস করিনি কখন আজ ফার্স্ট টাইম তোমাকে এস এম এস করলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বাসার থ্যাংক ইউ সো মাচ আর এখন থেকে তুমি আমাকে সবসময় এস এম এস করবে ঠিক আছে হোসাইন লিখেছেন আমার বাসা চিলাহাটি আচ্ছা চিলাহাটি অ্যান্ড আপু আমার মনটা ভীষণ খারাপ একটা যদি গান শোনাতেন অবশ্যই আমি একটু পর একটা গান তোমার জন্য প্লে করে দিব হোসেন একদম মন খারাপ করব না ঠিক আছে অলওয়েজ থিঙ্ক এভরিথিং ইন আজিটিভ ওয়ে দ্যাটস এট লাইফের মধ্যে আপস অ্যান্ড ডাউন থাকবেই এটাতে আমাদের কারো কোনো কিছু করার থাকে না বাট এই আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে আসলে আমাদেরকে চলতে হয় ড্যাটসাই সবসময় পজিটিভ জিনিসটাকে মাথায় রাখবে যখনই নেগেটিভ কোনো কিছু আসবে জাস্ট নেগেটিভটাকে একদম দূরে সরিয়ে দেবে চিন্তাই করবো না নেগেটিভ কোনো থটস নেই কখনও কোনো ধরনের চিন্তাই করবো না বুঝছো মামুন লিখেছে লাভ ইউ সো মাচ আপু থ্যাংক ইউ লাভ ইউ মাইটিয়ার ব্রাদার খালিদ আমাকে লিখেছে আপু কেন এত হারাবার ভয় এই গানটা আছে এই গানটা গিয়ে শোনাবেন শুধু তোরে রাইট শুধু তোর এই গানটা আমি আমি অবশ্যই ট্রাই করবো হয় আমি গিয়ে দেবো আর নয়তো আমি প্লে করে দেবো ঠিক আছে অ্যান্ড জয় আমাকে লিখেছে তারপর সাদনান আমাকে লিখেছে আপু তোমার বয়সটা অনেক সময় থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ শাহ শাহরিয়া না ওকে ফাইজ আমাকে লিখেছে শরিয়তপুর থেকে আমি ফার্স্টে ভাবছিলাম শার শাহরিয়ার টাইপ মানে শাহরিয়ার মেবি নাম তো তুমি লিখেছো ফাইজা লিখেছো আপু আপনার বাংলা নাটকের হেরোর সাথে বাংলা এটা এটা ভালো ছিল এই কোয়েশানটা আসলেই ভালো বাংলা নাটকের কোনো হেরোর সঙ্গে আমার কখনো রিলেশন হয় হলে কামনা আচ্ছা এখনও কোনো রিলেশনশিপ হয় নাই কোনো নায়কের সঙ্গেই অ্যান্ড শুভকামনা দেওয়ার জন্য আমি তোমাদেরকে তোমাকে একটা বলছি যে কখনো আমি আমার যদি কখনও কোনো রিলেশন হয় তাহলে আমি সেই মানুষটাকে দেখবো ডেফিনেটলি আমি ওটা দেখব না তার নামের সামনে কোনো কিছু কি লেখা আছে না ওটাকে আমি কখনোই প্রায়োরিটি দেব না যে ও বাংলা নাটকের হিরো হতে হবে বা ওকে অ্যাক্টর হতে হবে বা ওকে সিঙ্গার হতে হবে বা ওর নামের আগে এই এটা লাগবে সেটা লাগবে নো নো ইটস নট লাইক দ্যাট আমি কখনো এটা করব না সেই মানুষটাকে অবশ্যই আমি বা ভালোবাসবো এবং যে মা ডেফিনেটলি সেই মানুষটাকে আমি ভালোবাসি যে মানুষটা আমাকে ভালোবাসবে হ্যাঁ সো থ্যাংক ইউ এই 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 টাইপের কোয়েশন আমি তার আগে কখনো পাইনি সো ইটস নিউ ফর মি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এরকম আমি জানি না তো কি টাইপের কোয়েশন বলবো ওয়াটস নাইটস নাইস নাইস আই লাভ ইট লাভড এট এরকম ডিফরেন্ট টাইপের কোয়েশন পেলে ভাল লাগে বুঝছো বিকজ একঘেয়ে আনসারগুলো আমি দিতে দিতে আমি নিজেও বার্ড হয়ে যাই সামটাইমস বিকজ ইউ নো এভরিথিং অ্যাবাউট মি রাইট আমি যেহেতু এক বছর তো এখানে হলো আমার এখানে আমি এই শোটা করছি অলমোস্ট ওয়ান ইয়ারের মতো হয়েই আছে তো এক বছরের মধ্যে আমি আমার ছোটোবেলা থেকে এখন পর্যন্ত সব কাহিনী কিন্তু ছোট 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 সব কাহিনিও কিন্তু তোমাদেরকে বলেছি সব কিছু তোমরা জানো ডিফারেন্ট যখন তোমরা কোনো একটা টপিক আমাকে বলবা বা কোনো একটা কোয়েশন আমাকে করবা দ্যাট বি মোর ইজিয়ার অ্যান্ড মোর ফানি নট ফানি অ্যাকচুয়ালি মোর ইন্টারেস্টিং ফর মি টু অ্যান্সার অ্যান্ড ওটার জন্যই চাই তোমরা যে বেশি আমি জন্য তোমাদেরকে বলি বেশি বেশি করে কোয়েশন করো বিকজ আমি চাই তোমরা ডিফারেন্ট ডিফরেন্ট ডিফারেন্ট ডিফারেন্ট কিছু কোয়েশন করো ডিফারেন্ট কিছু টপিক নিয়ে আমার সঙ্গে কথা বলো আমরা ডিফারেন্ট কোনো টপিক নিয়ে আড্ডা দিই আর কত টপিক তোমাদের মাথার মধ্যে আমি দিব বলতো হ্যাঁ সময় কি আমি তোমাদেরকে বলে দিব ওকে আমাকে জুবাই লিখেছে তারপর এম ডি বাসার মোস্তফা লিখেছে হাই আপু কেমন আছো তোমার একটা গান শোনো এফ এম শোনো আচ্ছা ও তোমারটা আমি পড়ে ফেলেছি অলরেডি তুমি অনেকগুলো ম্যাসেজ করেছো এই জন্য তো বলি আচ্ছা তুমি অনেকবার ম্যাসেজ করেছ তো সো তোমার ম্যাসেজগুলো একটু পর আসছে আমার কাছে এনওয়েজ নাবিল আমাকে লিখেছে আপনার সঙ্গে দেখা করতে চাই অবশ্যই তোমার সঙ্গে দেখা হয়ে যাবে নাবিল সুন আমরা যেটা করবো সেটা হলো আমরা তোমরা যার যা আমাদেরকে রেগুলার বেসিসে টেক্সট করো কমেন্ট করো যার যার রেগুলারলি আমার সঙ্গে জয়েন করো অ্যাকচুয়ালি এখানে যার যার আমার সঙ্গে অলওয়েজ থাকো আমার শোর মধ্যে সো ওইখান থেকে আমরা বাছাই করে কয়েকজনের সঙ্গে অবশ্যই দেখা করব অবশ্যই মিটেন গ্রিটের একটা ব্যাপার হবে আমরা ওটা নিয়েও চিন্তা করছিলাম এবং এটা ভেরি সুন এই ব্যাপারটা নিয়ে স্টার্ট করবো আমরা যেরকম আমি বলেছিলাম যে যারা আপকামিং সিঙ্গার যারা আপকামিং বলতে হল যারা খুব ভালো গান করেন তাদেরকে নিয়ে আমি মানে তাদেরকে আমি আমার শোতে ইনভাইট করব ঠিক ওটা বলার ওটা যেরকম বলেছি সেরকম কিন্তু আমি ইনভাইট করেছি এবং করছিও ওনাদেরকে নিয়েও আমি কিন্তু আমার শোটা করছি যেমন লাস্ট এপিসোডে আমি একজনকে এনেছিলাম তার আগের এপিসোডে আরেকজন গেস্ট ছিলেন আমার সঙ্গে সো ওনারা খুব 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 ভালো গান করেন এবং আমার কাছে মনে হয় যে ওনাদের একজন একটা প্ল্যাটফর্মে খুব দরকার খুবই দরকার এত ভালো গান গায় সো প্ল্যাটফর্মটা না হলে এত ভালো ট্যালেন্টগুলোকে হারিয়ে দিতে আসলে আমাদের কারোই উচিত না যে ওনারা হারিয়ে যাক এটা একদমই দরকার নেই বা এটা একদমই আমরা কেউই চাই না তার জন্যই কিন্তু আমার শোর মধ্যে আমি যেটা করি যে যারা যারা আপকামিং সিঙ্গার বা যারা র্যান্ডামলি জাস্ট গান গাইছেন বাট খুব ভালো গান করছেন ওনাদেরকে আমার শোর মতো আমি ইনভাইট করি সো দ্যাট ওনাদের গানগুলো তোমরা শুনতে পারো তোমরা যেন তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে পারো বিকজ তোমাদের অ্যাপ্রিসিয়েশনটা তাদের জন্য অনেক বেশি শুধুমাত্র তাদের জন্য না আমাদের প্রত্যেকের জন্য তোমরা যখন অ্যাপ্রিসিয়েট করবে তোমরা যখন আমাদেরকে একটা জায়গা থেকে আরেকটু আরেকটু ফার্দার আরেকটা জায়গায় পৌঁছে পৌঁছাতে কিন্তু তোমাদের ইন্সপিরেশনটা অনেকটা কিন্তু ইয়ে রাখে অনেকটা জায়গা নিয়ে থাকে সো ওটার জন্যই আমি চাই যে আমাদেরকে যেভাবে তোমরা ইন্সপায়ার করো আমাদের খারাপগুলোকে যেরকম তোমরা খারাপ বলো ভালোটাকে যেরকম ভালো বলো ঠিক অ্যাট দ্য সেম টাইম যারা যারা নতুন সিঙ্গার যারা যারা নতুন গান গাইছেন যারা ভালো গান করছেন ভালো গান গাইছেন তাদেরকেও তোমরা এপ্রিশিয়েট করো তাদেরকে তোমরা ইন্সপায়ার করো তাদের ভালোটাকে তোমরা ভালো বলো খারাপটাকে খারাপ বলো তাহলে তারাও বুঝতে পারবেন তারাও আগ্রহী হবেন তারাও সুন্দরভাবে চলার একটা ব্যাপার ওনারাও বুঝতে পারবেন তো এনিওয়েজ আমাকে বিউটি আক্তার লিখেছে আপু তোমার কথা অনেক ভালো লাগে আমি তোমার নিয়ার ফ্রেন্ড থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আর আরও অনেকে অ্যাকচুয়ালি আমার সঙ্গে জয়েন করে ফেলেছে কুতুব আমাকে লিখেছেন মানিক আমাকে লিখেছেন জয় লিখেছেন এম ডি রাফি লিখেছেন তারপর নুসরাত আমাকে লিখেছে অ্যান্ড যদি এখন আমি আসলে চাচ্ছিলাম যে তোমাদের জন্য একটা গান প্লে করবো কিন্তু আসলে কীভাবে প্লে করবো সেটাই আমি বুঝতে পারছি না কারণ আমি আছি এখানে আর গানটা প্লে করতে হবে ওই দিক থেকে এবং ওই দিকে যে মানুষটা বসে বসেছিলেন এতক্ষণ সেই মানুষটা না কুটুস করে উনি এই দিক থেকে ওই দিকে চলে গেলেন কুইজনে গেলেন একটু দয়া করে যদি আসতেন আমরা একটা গান প্লে করতাম ধন্যবাদ আপনি বহতই আচ্ছা হ্যাঁ আপ 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 বহতই আচ্ছা হ্যাঁ মাঝে মাঝে কি বাজে ভাবে হিন্দি বলি কি বলবো মজা লাগে আমার মাঝে মাঝে মানে বিভিন্ন ভাষা যদি আমি বাংলা হিন্দি ইংলিশ এই তিনটা ছাড়া আর ওরকম হিন্দি আমি বলবো না যে আমি পারি বাংলা আর ইংলিশটাই হলো যেহেতু আমাদের বলা হয় র্যান্ডামলি সেটার জন্য সো ওটার জন্য আমি এই মানুষটার সঙ্গে সামনে যিনি বসে আছেন বা আমার ফ্রেন্ডদের সঙ্গে মাঝে মাঝে একটু ফানি ওয়েতে হিন্দিটা বলি বুঝছো যেহেতু আমি পারি না কিছু তাদের কাছে এটাই ফানি লাগে যাই হোক ওটার জন্য আমি এইভাবে করে বলছিলাম ওনার সঙ্গে এনিওয়েজ এখন তোমাদেরকে আমি যেটা কর যেটা বলবো সেটা হলো তোমরা আমাকে এস এম এস করতে থাকো এবং কমেন্ট করতে থাকো কমেন্টের মাধ্যমে আমার সঙ্গে জাস্ট জয়েন করে ফেলো আর আমাকে টেক্সট করার জন্য যে নিয়মটা রয়েছে তাহলে তোমাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সেখানে টাইপ করবে সি এফ এম তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম তারপর একটি স্পেস দিয়ে তোমার লোকেশন তারপর একটি স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও টু সিক্স নাইন সিক্স নাইন এই নম্বরে আর তাছাড়া আমার সঙ্গে তোমরা জয়েন করে ফেলতে পারো যেহেতু কমেন্টের মাধ্যমে মানে ফেসবুকে দ্যাট মিনস তোমাদেরকে যেটা করতে হবে তাহলে ফেসবুক ডাট কম স্ল্যাশ ক্যাপিটাল অফ এম নাইন ফোর এইট সেখানে গিয়ে আমার সঙ্গে তোমার কমেন্টের মাধ্যমে জয়েন করে ফেলতে পারো রাইট সো এখন একটা গান প্লে করে দিচ্ছি একটা কি দুটো গান নাই গ্যাস আমি প্লে করে দিচ্ছি আই বলি তোমাদের সবার কাছে ভালো লাগবে জাস্ট এই আসছি একটু পরেই অনেকগুলো গানের পরে কিন্তু আমি আসলাম সেই তোমাদের জন্য কতগুলো গান আমি প্লে করলাম তোমাদের হ্যাপি হওয়া উচিত অনেক হাসো হাসো হাসি দাও না কেন হাসো আর রাইট তো এখন তোমাদেরকে যেটা বলবো সেটা হলো এতক্ষণ ধরে কথা এবং গানের পরে আমার কাছে মনে হয় যে এবার টাটা বাই বাইটা আমি করব বা তার আগে তোমাদেরকে একটু বলে দিচ্ছি কারা কারা আমাকে টেক্সট করেছিল আমাকে খুব মজা একজন টেক্সট করেছে সেটা হলো পড়ি মধু হই হই বিষ হইলা মেসেজের কথা বলিয়া কমেন্ট পড়িলা আ হা 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 এটা ভালো ছিল এটা আমি এটা আমি জাস্ট লিখে নিয়ে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ এটা আমার দরকার লাগবে কিন্তু তুমি এটা কে লিখেছ তুমি তোমার নামটাই বলো নেই এবং আর কারো কারো লিখেছে আমাকে আবির লিখেছে গুলশান থেকে তারপর হলো ইয়াসিন আহমেদ নীলয় লিখেছে তাবুর তাবু রথি আহমেদ লিখেছে আপু তোমার ও তাবু লিখেছে রথি আহমেদ তোমার কি হয় আর আমি তোমাকে তার ভাইয়ের ওয়েডিংয়ে দেখেছি প্লিজ আমার কোয়েশ্চেন আনসারটা দাও কাজ আমার ফার্স্ট ম্যাসেজের আগে আমি আচ্ছা তুমি তারপরে কি লিখেছো কই 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 আচ্ছা আচ্ছা বাকি মেসেজটা আসেনি রথি হলো আমার ফ্রেন্ড হয় অ্যান্ড ওটার জন্যই ভাইয়ের মানে রথির ভাইয়ের বিয়েতেও আমি গিয়েছিলাম এবং গায়ে হলুদও আমি গিয়েছিলাম সো দ্যাটস দ্য মেন থিং অ্যান্ড হলো আল আমিন রাজীব আমাকে লিখেছে হাই সেনা হি ইজ অ্যাকচুয়ালি মাই ফ্রেন্ড হি ইজ অ্যাকচুয়ালি মাই ফ্রেন্ড দ্যাটস ওয়াই আমরা ফ্যামিলি ফ্রেন্ডস আমাদের ফ্যামিলি ফ্রেন্ডস বলতে আমি ও তারপর হলো আমার ভাইয়া আমার ভাইয়ার ফ্রেন্ডরা আমার প্রত্যেকে হল একজন একজনের ফ্রেন্ড আমার ভাইয়ার ফ্রেন্ডরাও হলো সামটাইমস আমার ফ্রেন্ডই আমি বলি কারণ স্বাক্ষরের আমি ভাইয়াকে আসলে আমার নাম ধরেই ডাকি সো স্বাক্ষরের ব্যাপারটা আমি যেটা বলবো যে সাক্ষরের ফ্রেন্ডরা যেরকম হলো তনু ভাইয়া একজন আছেন দুর্ভাইয়া আছেন নিশন ভাইয়া আছেন তো বেসিক্যালি তাদের যেটা হয় ওরা যখন কোনো প্রবলেমে পড়ে তখন স্বাক্ষরের থেকে আগে সামটাইমস নট অলওয়েজ সামটাইমস দেখা যায় স্বাক্ষরের থেকে আগে আমাকে কল করে বা ওদের কোনো ঝামেলা হলো বা কোনো বিষয়ে মন খারাপ হলো রাত তিনটা বাজুক চারটা বাজুক ডাজেন্ট ম্যাটার আমাকে জাস্ট ফোন করে বলবে এই সমস্যা এই সমস্যা অ্যান্ড এটা ওদের বেলায়ও না স্বাক্ষরের বেলাও সেমথিং হয় তো ওর ফ্রেন্ড আমার ফ্রেন্ড আমরা আমরা আসলে এরকম না যে আমার ভাইয়ের ফ্রেন্ড দেখে যে শুধুমাত্র ভাইয়ের ফ্রেন্ডস নট লাইক দ্যাট বা আমার ফ্রেন্ড দেখে যে শুধুমাত্র আমার ফ্রেন্ডস নট লাইক দ্যাট আমাদের ফ্রেন্ডরা হলো মানে আমার আর আমার ভাইয়ের ফ্রেন্ডদের মধ্যে ব্যাপারটা হলো যে আমার ফ্রেন্ড মানে হলো আমাদের সবারই ফ্রেন্ড সো ভাইয়ের ফ্রেন্ড মানে হলো আমাদের সবারই ফ্রেন্ড এরকম আর কি ব্যাপারটা সো তুমি যার কথা বলছো ও হলো আমাদের ফ্যামিলি ফ্রেন্ড দ্যাটস ওয়াই বুসরা আমাকে লিখেছে হাই আপু আমি তোমার পুরাতন লিসনার বাট আজকে ফার্স্ট টেক্সট করলাম হাই বুসরা কি খবর আপনার আর হলো আ এমডি রাফি আমাকে লিখেছেন মানিক লিখেছেন সাই শাইফুল্লাহ আমাকে লিখেছেন তারপর এন এইচ নাদিম লিখেছেন আদনান লিখছেন থ্যাংক ইউ সো মাচ তোমরা আর যারা যা আমাকে টেক্সট করেছো আর যারা যারা এখন টেক্সট করেনি তাদেরকে বলছে আজকের মতো আর টেক্স করতে হবে না আবার নেক্সট এপিসোডে ইনশাল্লাহ টেক্স করলেই হবে বাট আজকের মতো আমি জাস্ট তোমাদের কাছে টাটা বাই বাই এটাই বলে নিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো খুব সুন্দর থেকো খুব সুস্থ থেকো এবং আমার জন্য দোয়া করে যেন নেক্সট এপিসোডে আবার হাসতে হাসতে আমি চলে আসতে পারি তো আজকের মতো এখানেই টাটা বাই বাই আল্লাহ হাফিজ নাইট the